দেশের ফুটবলের বাইরে একজন ফুটবলার ক্যারিয়ারের বড় অংশ খেলে থাকেন ক্লাব ফুটবলে। একটা দেশের হয়ে একজন ফুটবলার সারা জীবন খেলে থাকেন, কিছু ব্যতিক্রম ছাড়া এর কোনো পরিবর্তন হয় না। কিন্তু ক্লাব ফুটবলে খেলোয়াড়েরা যেন ক্লাবের অনুগত একজন, সেখানে প্রয়োজন মাফিক দলে থাকে রাখা হয়, আবার প্রয়োজন ফুরালে ছাড়তে হয় সেই স্থান। 2023 সালে এমন অনেক ফুটবলার আছেন সব চুক্তি শেষে যারা হতে পারেন একজন ফ্রি এজেন্ট। তাদের মধ্যে আছেন অনেক বড় বড় তারকা, তাদের নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্লাব ফুটবলে কোনো খেলোয়াড়ের সাথে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি করে ক্লাবগুলো। এই সময়ের মধ্যে তারা চাইলে খেলোয়াড়কে বিক্রি করতে পারে, তার বেতন ভাতা বাড়াতে কমাতে পারে। ক্লাবগুলো চাইলে খেলোয়াড়দের চুক্তি বাতিল কিংবা মেয়াদ কমাতে পারে। তবে এত কিছুর বাইরে চুক্তির পর যদি কোনো খেলোয়াড় সেটা নবায়ন না করে, তবে ক্লাবের সাথে আনুষ্ঠানিকভাবে তার সম্পর্ক শেষ হয়ে যায়, ফলে তারা তখন ফ্রি এজেন্টে পরিণত হন। 2023 সালের মৌসুম শেষে ফ্রি এজেন্টের তালিকায় থাকতে পারে বড় বড় খেলোয়াড়েরা, যাদের সাথে এখনও চুক্তি নবায়ন করেনি ক্লাবগুলো। সেসব খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য তালিকা প্রদান করা হলো। লিওনেল মেসি 2023 সালে ফ্রি এজেন্ট হতে পারে, এরকম খেলোয়াড়দের তালিকায় সবচেয়ে বড় নাম লিওনেল মেসি। আর্জেন্টাইন এই বিশ্বকাপ জয়ী তারকা 2 বছরের চুক্তিতে বার্সেলোনা থেকে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে যোগদান করেন। সেই চুক্তি এই মৌসুমে শেষ হতে যাচ্ছে। অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছিল মেসি তার ইউরোপিয়ান যাত্রা শেষ করে চলে যাবে MLS লিগে। তবে সাম্প্রতিক সময়ে মেসির ফর্ম ও তারকা খ্যাতি তার সাথে পিএসজির চুক্তির নবায়নের সম্ভাবনায় বেশি। করিম বেনজামা গত মৌসুমে বছরের সেরা ব্যক্তিগত পুরস্কার পাওয়া করিম বেনজামার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই মৌসুমে। রিয়াল মাদ্রিদের সেরা এই তারকা গত মৌসুমে দলকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতাতে বড় ভূমিকা রাখেন। তবে এখনও পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেনি ফ্রেঞ্চ এই স্ট্রাইকার। আর শেষ পর্যন্ত চুক্তি নবায়ন না করলে রিয়াল মাদ্রিদের 13 মৌসুম শেষে ফ্রি এজেন্ট হতে পারেন ফ্রেঞ্চ এই তারকা। অ্যানগেলো কান্তে চেলসির হয়ে এক মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগ জিততে দারুণ ভূমিকা রাখা অ্যানগেলো কান্তের চেলসির ক্যারিয়ার প্রায় শেষের দিকে। 31 বছর বয়সী এই মিডফিল্ডার ইঞ্জুরি ও নানা ফিটনেস জনিত সমস্যায় ভুগছেন, চেলসিও তার বিকল্প খুঁজতে ইতোমধ্যে শুরু করেছে। 2023 সালে চেলসির সাথে মেয়াদ শেষ হচ্ছে এই তারকার, সেটি অনেকাংশে নবায়িত না হবার সম্ভাবনায় বেশি। সেক্ষেত্রে ফ্রান্সের এই তারকা মিডফিল্ডার ও এই মৌসুম শেষে ফ্রি এজেন্টের লিস্টে যোগ দিবেন। লুকা মদ্রিচ বয়স 37, কিন্তু পারফরমেন্সে যেন সদা তরুণ। যে কোনো তরুণ মিডফিল্ডারের সাথে এখনও সমান তালে পারফর্ম করে যান। হ্যাঁ, তার নাম লুকা মদ্রিচ। গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের সাথে এক মৌসুম চুক্তি করেন। এই মৌসুমে খেলে যাচ্ছেন দুর্দান্ত, ফলে রিয়াল মাদ্রিদে তার থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। 37 বছর বয়সী মদ্রিচকে নিয়ে শেষ পর্যন্ত মাদ্রিদ বোর্ড কী সিদ্ধান্ত নেয় তা হয়তো মৌসুম শেষে জানা যাবে। সার্জিও বুস্কেটস বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি তারকা সার্জিও বুস্কেটসের চুক্তি শেষ হচ্ছে এই বছর। সর্বকালের অন্যতম সেরা এই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার দীর্ঘদিন ধরে নিজের ছায়া হয়ে আছেন, তাই অনেকে বুস্কেটসের চুক্তি নবায়ন চাচ্ছে না। বার্সেলোনায়ও ইতোমধ্যে তার বিকল্প নিয়ে ভাবছে। সেক্ষেত্রে কোচ জাভি ও বার্সেলোনা বোর্ডের সিদ্ধান্তের ওপর আগামী মৌসুমে বুস্কেটসের ঠিকানা নির্ধারিত হবে। এছাড়াও রবার্তো ফিরমিনো, ইব্রাহিমোভিচ, মার্কোস রেউসের মতো তারকাদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বছর। সেই চুক্তি শেষে কেউ কেউ হয়তো ক্লাব ত্যাগ করবেন, কেউ হয়তো থেকে যাবেন আরও কিছু বছর, আর সেটি অনেকাংশ নির্ভর করছে ক্লাবগুলোর ওপর। আবেগ ও শ্রদ্ধার বাইরে তারা হয়তো বাস্তবিক ও সময় উপযোগী সিদ্ধান্ত নেবে।